আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে মাইনিং প্রজেক্টটি শেয়ার করবো, এটা একটা ওয়ালেট, এটা ওয়ালেট মাইনিং প্রজেক্ট। ওইখান থেকে আপনি জয়েন করার সাথে সাথে $5 সম্পূর্ণ BUSD টোকেন পেয়ে যাবেন। তবে এখানে কিছু কন্ডিশন আছে, ইনস্ট্যান্ট যে $5 পাবেন, সম্ভবত এটা উইথড্র করতে পারবেন। তো কীভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিই। আগে দেখিয়ে দিই এখানে কীভাবে জয়েন করবেন এবং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এই লেখাটার উপর ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে দেখুন প্লে স্টোর লেখা আছে, তো প্লে স্টোর উপর ক্লিক করবেন, সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। দেন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশনটার সিস্টেমটা একটু অন্যরকম। এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলে আপনি দেখুন ক্রোম ব্রাউজারে নিয়ে আসে। ক্রোম ব্রাউজার থেকে এখানে প্রথমে আপনার জিমেলটা কানেক্ট করতে হয়। জিমেল কানেক্ট করার পর অটোমেটিকলি ক্রোম ব্রাউজার থেকে রিডাইরেক্ট করে আপনাকে অ্যাপের ভিতরে নিয়ে যাবে। এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনে লগ ইন করার একটা সিস্টেম বা প্রবলেমও বলতে পারেন, আমার কাছে এটা সমস্যাই মনে হয়। দেখুন প্রথমে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, তারপর কিন্তু আমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে গেছে, দেন ক্রোম ব্রাউজার থেকে আবারও অ্যাপ্লিকেশনের ভিতর নিয়ে আসছে। এটা ব্রাউজার সিস্টেম, সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশন সিস্টেম, যেমন ট্রাস্টলেট বা ওই ধরনের একটা অ্যাপ্লিকেশন, সেই সিস্টেম। এখানে কিছু বাইসেলও হয়, বিভিন্ন ধরনের ইউটিউবের মিউজিক বা ভিডিও এগুলো বাইসেল হয়, আপনারা জানেন। এগুলো প্রিমিয়াম যেগুলো এগুলো কিনতে হয়, ক্রোম ব্রাউজারে গিয়ে অনেকেই কিনতে পারেন, অনেক যারা ভিডিও মেক করে। তো তারপর অ্যাসিস্ট অপশনে তো আপনাদের অ্যাসিস্ট পেয়েই যাবেন। এটা হচ্ছে এই জায়গার অ্যাসিস্ট, মানে এখানে যে বাই সেল করা হয় এই মিউজিকগুলো, এই জায়গার অ্যাসিস্ট। মেনু বারে অপশনে গেলে আপনি রিফার অপশন দেখতে পাবেন, এবং এখানে দেখুন KYC-র অপশনও রয়েছে। তো সর্বপ্রথমেই রয়েছে এখানে ওয়ালেট অপশন, এর সম্পূর্ণ সেম একটা ওয়ালেট অপশন। তো এই ওয়ালেটে আপনি অফারটা পেয়ে যাবেন। আর মাঝখানে রয়েছে মাইনিংয়ের অপশন, দেখতে পাচ্ছেন অটোরা টোকেন মাইনিং করতে পারবেন। এটা দেখুন আর সম্ভবত আমি 56 সেকেন্ড পরে এগেইন মাইনিং করতে পারবো। আমার ইনভাইট পাওয়ার সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এই লেখাটার উপর ক্লিক করলে এখান থেকে মাইনিংটা স্টার্ট শুরু হয়ে যায়। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখানোর মতো তেমন কিছু নাই, ইমোটার উপর ক্লিক করবেন, এরকম একটা পেজ আসবে, দেন দেখুন ডান হয়ে গেছে, মানে আপনার জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সরাসরি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তবে এখানে মেইন একটা জিনিস, সেটা হচ্ছে রিফার সাবমিট করতে হবে। অ্যাপের ভিতরে আসে মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর এখানে দেখবেন রিফারের একটা অপশন আছে, আমার অলরেডিটা কমপ্লিট করে নিয়েছি। এই রিফারের অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজ দেখাবে যে রিফার কোড বাইন্ড করার জন্য। তো আপনি যে আমাদের যে রিফার কোডটা আছে এটা বাইন্ড করবেন। রিফার কোডটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, দেন রিফার কোডটা এখানে বাইন্ড করে দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার এখানে কাজ কমপ্লিট। তো এখানে কিন্তু 10টা ট্রানজ্যাকশন করতে হবে। এখানে দেখুন আপনি যদি দেখেন 10টা যদি ট্রানজ্যাকশন করেন তাহলে 1 BUSD পাবেন, যদি 50টা ট্রানজ্যাকশন করেন তাহলে $5 BUSD পাবেন। আশা করি বুঝতে পারছেন এটা রেফারেল প্রোগ্রামের যে সিস্টেমটা, মানে আপনাকে এখানে $5 পেতে হলে 50টা ট্রানজ্যাকশন করতে হবে, আর যদি আপনি 10টা ট্রানজ্যাকশন করেন তাহলে 1 BUSD পাবেন। আমি এখানে অ্যাপ্লিকেশন থেকে দেখাই, এখানে দেখুন আমি কোনো ট্রানজ্যাকশন কিন্তু করি না, এই জন্য লেখা দেখাচ্ছে জিরো, মানে 50টা যদি আমি ট্রানজ্যাকশন করি, আমি যার রিফারে জয়েন করছি সে কিন্তু এখান থেকে $5 পেয়ে যাবে। তো আপনার চাইলে কিন্তু আনলিমিটেড কোপও দিতে পারেন, 50টা ট্রানজ্যাকশন কিন্তু বেশি কিছু না। যদি 10 সেন্ট করেও করেন, বারবার ট্রানজ্যাকশন করেন, দেন 50টা ট্রানজ্যাকশনে আপনি $5 পেয়ে যাচ্ছেন। এগুলো ইনস্ট্যান্ট অফারের মতো, তো এটাকেও মিস করেন না, প্রত্যেকে এখানে জয়েন করেন। জয়েন করে এখানে মাইনিং করতে থাকুন, হয়তো ভালো একটা প্রফিটই আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। এখন KYC যে সিস্টেমটা, এখানে যদি আমি ক্লিক করি, KYC 1, KYC 2, KYC 3 পর্যন্ত রয়েছে। তো এই আপগ্রেড অপশনে ক্লিক করবো। আপগ্রেড অপশন ক্লিক করার পর এখানে দেখি 3টা কান্ট্রি আছে, মানে বাংলাদেশ এখানে কান্ট্রি এখনও মেবি অ্যাড হয় নাই। বাংলাদেশ কান্ট্রি অ্যাড হলে হয়তো পরবর্তীতে আমি KYCটা করতে পারবো। দেখি KYC 2, এগুলো কোনোটাই করা যাবে না, আর আপাতত KYC 1ও সম্ভবত করা যাবে না, যেহেতু 3টা কান্ট্রি আছে। বাংলাদেশ কান্ট্রি এখনও অ্যাভেলেবেল হয় নাই KYCর জন্য। যখন বাংলাদেশ কান্ট্রি অ্যাভেলেবেল হবে তখন হয়তো আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখানে দেখুন 3টা কান্ট্রির নাম আছে, ভিয়েতনাম, নাইজেরিয়া, কেনিয়া, এদের জন্য সম্ভবত KYCটা চালু হতে পারে। তারপর এখানে কাস্টমার কেয়ার সার্ভিস রয়েছে, এগুলোর সাথে আপনি কথা বলে দেখতে পারেন। আপাতত এতটুকুই কাজ আপনাদের। দেন আমরা মাইনিং প্রজেক্টে আবারও ক্লিক করি, দেখি মাইনিংটা স্টার্ট হয় কিনা। তো এটা এই যে দেখুন ট্যাপ টু মাইন এখানে লেখা চলে আসছে, প্রতি 5 ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করবেন। আমি এটার উপর একটা ক্লিক করি, এটার উপর ক্লিক করলে আমার মাইনিংটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন কিন্তু 7 ঘন্টা পর দেখাচ্ছে, আমরা সর্বপ্রথম যখন জয়েন করেছিলাম তখন এটা 5 ঘন্টা দেখিয়েছিল। তো এভাবে মাইনিং করতে থাকুন, এবং মাইনিং পাওয়ারটা দেখুন আপনার মধ্যে 0.01 মাইনিং হয়, খুবই কম অ্যামাউন্ট মাইনিং হয়। আমি সম্ভবত 0.2 এখান থেকে মাইনিং করতে পেরেছি। তো প্রজেক্টটি খুবই ভালো মনে হচ্ছে, যেহেতু ওয়ালেটও রয়েছে সাথে, ওয়ালেট প্লাস মাইনিং, এবং আপনি এখানে যদি ট্রানজ্যাকশন কমপ্লিট করেন, ট্রানজ্যাকশন বলতে এই যে ওয়ালেট রয়েছে এই ওয়ালেটে ট্রানজ্যাকশন। তো আমি একটা ট্রানজ্যাকশন জাস্ট আপনাদের করে দেখাই, এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিই।
এটা বাইন্যান্স স্মার্ট চেইনের অ্যাড্রেস, এটা আমি কপি করে নিলাম। বিটক্যাপ থেকে আমি সামান্য পরিমাণ বিএনবি এখান থেকে সেন্ড করে দেখি, 0.5 সেন্ড করে দেখি, 0.5, দেন কনফার্মেশনে ক্লিক করব। দেখি কীরকমভাবে ট্রানজ্যাকশন তারা কাউন্ট করে, আমিও লাইভ করতেছি আপনাদের দেখানোর জন্য, আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা পরবর্তীতে এটা করতে পারেন। দেন আমার টোকেনটা রিসিভ হয়েছে, বাট এত কম পরিমাণ সেন্ড করেছি এখানে আসলে শোই করতেছে না। তো এখানে সোয়াপ অপশনও আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো টোকেন সম্ভবত সোয়াপও করতে পারবেন। দেখুন বিভিন্ন ধরনের টোকেন রয়েছে, বিইউএসডি, বিএনবি, অনেক ধরনের টোকেন রয়েছে, এটা কিন্তু আপনি সোয়াপও করে নিতে পারবেন। এবং এখানে কাউন্ট হতে একটু দেরি হয়, যেহেতু এই যে দেখুন ব্লক চেইনের জন্য আমাকে অপেক্ষা করতে বলতেছে, হয়তো পরবর্তীতে এটা কাউন্টটা অ্যাড হয়ে যাবে। নেক্সট আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেব। তো অফারটি খুবই ভালো লাগলো, যেহেতু ওয়ালেট সিস্টেম রয়েছে, সোয়াপ সিস্টেম রয়েছে, এখানে তাদের বিভিন্ন ধরনের বাই সেলের অপশন রয়েছে, তারপর প্রজেক্টটি খুব ইউনিক একটা প্রজেক্ট বলতে পারেন। তো এটাকে মিস করেন না, যারা মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করেন, অন্যান্য মাইনিং প্রজেক্টের মতো এই মাইনিংটাও আপনারা রেখে দেন, হয়তো ভালো একটা প্রফিট এখান থেকে আমরা গেইন করতে পারবো। নেক্সট আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ পর্যন্ত আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।